কোচবিহার আদালতে তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল কোচবিহার আদালত। রবিবার সকালে আদালত চত্বরে থাকা একটি গ্রেনেড নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের মালখানায় প্রায় 25 থেকে 30 বছর ধরে পড়ে থাকা গাঁজার বিভিন্ন প্যাকেটের একটি প্যাকেটে 3 দিন আগে সেই গ্রেনেড লক্ষ্য করে পুলিশ। সেটি গ্রেনেড বুঝতে পেরে তাঁরা সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে খবর দেন। এরপর রবিবার সকালে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর 10 থেকে 15 জন সদস্যের একটি দল এসে আদালতের এই মালখানা ঘরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই গ্রেনেড নিষ্ক্রিয় করে। তারা এতটাই নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে যে আদালতের কোনো ঘরের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এদিন বোমা নিষ্ক্রিয় করার আগে গোটা সাগরদিঘি চত্বর ঘিরে রেখেছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ওখানে একটা বোমা নিষ্ক্রিয় করার ঘটনা হয়েছে, বিষয়টা যদি একটু বলেন তাহলে। আচ্ছা, 7 ফেব্রুয়ারি 2023-এ আজ থেকে মোটামুটি 4-5 দিন আগে যে কোর্টে যে মালখানা আছে ওর সাফ সাফাই চলছিল। তো ওর মধ্যে একটা 0.36 আর্মি গ্রেড গ্রেনেড পাওয়া গেছে। তো তারপর ওকে মতলব যে সাফ সাফাই কাজ ছিল ওকে বন্ধ করে আমি নিজে যে বিডিডিএস টিম আছে যে আলিপুরদুয়ার থেকে আসে পুলিশের টিম, তো ওকে ডাকা হয়েছিল। বাট দে সেড কি ও করতে পারবে না, কি আর্মি গ্রেড গ্রেনেড আছে তো একে আর্মি ডিসপোজাল করতে পারবে। তারপর কোর্টকে জানানো হচ্ছে আর ডিস্ট্রিক্ট লার্নেড ডিস্ট্রিক্ট জজকে বলা হচ্ছে কি এরকম আছে একে ডিসপোজ করতে হবে। দেন যে কনসার্ন্ড আর্মি যে ইঞ্জিনিয়ার রেজিমেন্ট আছে জলপাইগুড়ি ওকে ফোন করে ওকে প্রপার রিকুইজিশন দিয়ে ওকে ডাকা হয়েছিল। তো ইনিশিয়াল যে ইনভেস্টিগেশন করে ও দেখেছে কি একে ওখান থেকে সরানো যাবে না, ও দ্যাট ক্যান বি ফেটাল টু অ্যাক্সিডেন্ট হতে পারে, একে যেখানে আছে ওখানেই ডিসপোজ করতে হবে। আর উইথ টেকিং অল প্রিকশন ওর স্যান্ড ব্যাগ অন ব্যাগ সিমেন্ট ব্যাগ ওগেরা দিয়ে ওকে পুরো একদম কন্ট্রোলড এক্সপ্লোশন যাকে বলে। তো অ্যাকর্ডিংলি আগেন আবার কোর্টকে জানানো হয়েছে অফিসিয়ালি কি এই যে করা যাবে কোর্টের মধ্যেই করা যাবে, যেখানে মালখানার মধ্যে যেখানে পড়ে আছে ওখানেই হবে। তো কোর্ট থেকে পারমিশন পাওয়ার পরে আজকে সকালে 10টার সময় 6-7 জনের মেম্বার টিম ইঞ্জিনিয়ার রেজিমেন্ট বিন্নাগুড়ি ইন্ডিয়ান আর্মি ওখান থেকে এসেছে, অফিসিয়াল যে কাগজের কাজ বাজ ছিল সব করে ওখানে কন্ট্রোল এক্সপ্লোশন করে ওকে ডিসপোজ করেছে। আর তারপর অ্যাট প্রেজেন্ট ও যে জায়গা আছে দ্যাট ক্যান বি ইউজড, মানে এখন কোনো অসুবিধা নেই, কারো কোনো ড্যামেজ হয়নি, কোনো ক্ষতি হয়নি, কোনো বিল্ডিং উইল্ডিং কারো কোনো অসুবিধা কিছু হয়নি, ইট ওয়াজ কন্ট্রোলড এক্সপ্লোশন। আর উসকাত করকে আবার মালখানা আমাকে হ্যান্ড ওভার করেছে। এই আমি একটা কেস করা হয়েছে এখান থেকে বেসড অন দ্য কমপ্লেন ফ্রম কোর্ট, কোতোয়ালি থানায় কেস হয়েছে। কোথায় থেকে এসেছে এই তো মতলব যাব সাফ সাফাই করতে মোটামুটি 2-3 ফিট নিচে ছিল, উপর পুরো সামান ওমান ভর্তি ছিল পুরানো মালখানার জিনিসপত্র আর 2-3 ফিট নিচে ছিল। কবে থেকে এসেছে কোথায় থাকি, নর্মালি মালখানার মধ্যে তো কোনো আর্মস যে ইয়া জিন্দা কার্তুস জিন্দা ইয়ে আপনার এই যে বম ওম আছে এসব এক্সপ্লোসিভ মাটেরিয়াল রাখা যায় না কোনো দিন। আর কোথায় থেকে এসেছে কতদিন থেকে ছিল এখানে এটা একটু দেখতে হবে, এটা তদন্তের ব্যাপার, এখন তো বলা যাবে। ওর উপর সামান ওমান ছিল, ওর সামানকে হঠাৎ গাঁজা, ইয়েস গাঞ্জাও ছিল, গাঞ্জা ফেন্সি ড্রিল তো কত মালখানা আছে তো ওখানে গাঞ্জা ফেন্সি ড্রিল তো রাখাই থাকে। তো ওর যে বোরা ওরা সাফ করতে ওকে যে ক্লিয়ার ডিউরিং দ্য প্রসেস অফ মতলব এরিয়াকে ক্লিয়ার করতে এ পাওয়া গেছে একটা ওখানে হ্যান্ড গ্রেনেড রকম একটা। ইয়েস ইয়েস, যে জন্য তো ওকে আগার এরকম সম্ভাবনা হতো না তো ওকে তো ওখান থেকে তুলে কোনো আলাদা জায়গায় নিয়ে ইয়ে ডিসপোজ করতো ইন্ডিয়ান আর্মি। দেখে ওর যে বম্ব এক্সপার্ট ছিল ও দেখে বলেছে না একে তোলা যাবে না, একে এখানেই এক্সপোজ করতে হবে, কোনো অপশন নেই। স্যার কোনো সময় কি মানে গাজার বস্তার মধ্যে এটা মানে পাচার করা হচ্ছিল এরকম? নাই 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 নাই, এ তো এখন বলা যাবে না। ডিসপোজাল হয়নি কেস তো ও জন্য আমি ওকে মতলব আস্তে আস্তে করে ওকে ডিসপোজ করানোর চেষ্টা হচ্ছিল কি মাল মেটেরিয়ালকে আলাদা করে ওকে ফার্দার ডিসপোজের জন্য। লেকিন কতদিন থেকে ছিল ওখানে পড়েছিল কে নিয়ে এসেছে কি আছে একটু একটু পরে জানা যাবে, একটু আমাকে রেকর্ড ওকর্ড সব চেক করতে হবে। এটা তাহলে এই গ্রেনেডটা তো আর্মিরই গ্রেনেড, আর্মি গ্রেনেড, আর্মি গ্রেনেড, কোথায় থেকে এসেছে আমি বলতে পারবো না। এখন তো কে এসেছে লেকিন ও
মালখানাতে কোথায় থেকে পৌঁছে গেছে ইটস স্টিল কেস অফ ইনভেস্টিগেশন। এরকম কি সম্ভাবনা আছে যে গাজা পাচারের গাজার যে মানে উদ্ধার হওয়া গাজা না ভিতরে ছিল কি সম্ভাবনা পে আমি কেসে বলেঙ্গে আমি কালকে তো কেস হয়েছে এক দুদিন আগে একটু কিছু পাওয়ার अगर পাওয়া যাচ্ছে তো আপনাকে জানিয়ে দেব। স্যার ওখানে তো আরো মালপত্র আছে সেখানেও কি আরো গ্রেনেড থাকতে পারে এরকম কোনো আশঙ্কা? अभी ये दिस वाज आल्सो नॉट एक्सपेक्टेड। अभी तो आगे से कैसे बोले कि মানে পাওয়া যাবে কি না পাওয়া যাবে? अगर আবার কিছু পাওয়া যাবে তো আবার সেম প্রসেস রিপিট হবে। লেকিন এখন তো কিছু সার্চ বা সেরকম কিছু হচ্ছে কি মানে আপনাদের পক্ষ থেকে ভালো করে দেখা? হ্যাঁ यस 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 ও তো দেখাই হচ্ছে। তবে তো আমি হঠাৎ করে আমি নিজের যে বম্ব স্কোয়াড আছে ওকে ডেকে নিয়েছিলাম সেই দিনে। সেম ডে বম্ব স্কোয়াড এসে আবার আশপাশ এরিয়া চেক করেছে, ওকে চেক করেছে, তারপর বলেছে কি নাই আমি ডিসপোজ করতে পারবো না, আর্মিকে ডাকতে হবে। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসে দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।